সিডি কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক এখান থেকে তোমাদের প্রশ্ন আসেই আসবেই এ কারণে তোমাদের বিসিডি রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো তোমাদেরকে একটু অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে আমি যদি তোমাদের এই ইনফরমেশনগুলো একটু নোট করে দেই তাহলে প্রথমত তোমাদের বিসিডি এর পূর্ণরূপটা জানতে হবে বিসিডি এর পূর্ণরূপকে বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল বাইনারি কোডের ডেসিমাল এই বিসিডি কোডটা কত বিটের এই বিসিডি কোডটা হচ্ছে চার বিটের কোড অর্থাৎ যে কোনো মানের জন্য আমাদের কত বিটের প্রয়োজন হবে চার বিটের প্রয়োজন হবে বিসিডি কে কোন ধরনের কোড বলা হয় বিসিডি কে হচ্ছে নিউমেরিক কোড বলা হয় কেন কারণ এই কোড দ্বারা আমরা কেবলমাত্র যেগুলো নাম্বার বা সংখ্যা বা নিউমেরিক ভ্যালু সেগুলোকে আমরা কোডে প্রকাশ করতে পারি এই জন্য এটাকে নিউমেরিক কোড বলা হচ্ছে আবার যদি তোমাকে বলে যে দশমিক সংখ্যার মানকে কোডে প্রকাশ করা হয় কোন পদ্ধতিতে তাহলে তুমি বলবো হচ্ছে বিসিডি কোড পদ্ধতিতে দশমিক সংখ্যার मान के कोड़े प्रकाश करा है। কোন পদ্ধতিতে তাহলে তোমরা বলবো হচ্ছে বিসিডি কোড পদ্ধতিতে দশমিক সংখ্যার মানকে কোডে প্রকাশ করা হয় কোন পদ্ধতিতে বিসিডি কোড পদ্ধতিতে ঠিক আছে কারণ বিসিডি এর কাজ হচ্ছে মানগুলোকে কিসে প্রকাশ প্রকাশ করা করা বাইনারিতে আর আরেক নাম কি দশমিক তাহলে এই ইনফরমেশন মনে রাখতে হবে এবং কিভাবে আমরা কোনো একটা মান দেয়া থাকলে চার বিট আকারে তার বিসিডি মান নির্ণয় করতে পারি সেই বিষয়টা জানা রাখলেই বিসিডি রিলেটেড যে এমসি গুলো আসবে সেই এমসি গুলো তোমরা পারবা এছাড়াও আরও একটা ইনফরমেশন কি যে এইট ফোর টু ওয়ান যে বিসিডির প্রকার আছে এই বিসিডিটা হচ্ছে সবথেকে বেশি ব্যবহৃত ও জনপ্রিয় সবথেকে বেশি ব্যবহৃত ও হচ্ছে কি জনপ্রিয় একটা বিসিডি কোড সব থেকে বেশি ব্যবহৃত ও জনপ্রিয় একটা কোড এবং এইট ফোর টু ওয়ান বিসিডির আরও একটা নাম আছে সেটাকে আমরা কি বলে থাকি এন বি বলে থাকি যেখানে এন দ্বারা কি বোঝায় যেখানে এন দ্বারা বোঝা হচ্ছে ন্যাচারাল আর বিসিডি মানে আমরা জানি বাইনারি কোডের ডেসিমেল তাহলে এন বিসিডি দ্বারা কী মেন করতেছে যে ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমেল